বজ্রপাতের সময় কি করা উচিত আর কি উচিত নয় সে বিষয়ে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সবচেয়ে বেশি বজ্র ঝড় হয়ে থাকে। বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে এবং উঁচু গাছপালা বা বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় জানালা থেকে দূরে থাকার পাশাপাশি ধাতব বস্তু এড়িয়ে চলা, টিভি ফ্রিজ না ধরা, গাড়ির ভেতর অবস্থান না করা এবং খালি পায়ে না থাকার পরামর্শ দিয়েছে তারা। ঘন ঘন বজ্রপাত হতে থাকলে খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো। সবচেয়ে ভালো হয় যদি কোনো দালানের নিচে আশ্রয় নেওয়া হয়। বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎ স্পর্শের সম্ভাবনা বেশি থাকে, তাই বজ্রপাতের সময় গাছ বা খুঁটির কাছাকাছি থাকা নিরাপদ নয়। ফাঁকা জায়গায় যাত্রী ছাউনি বা বড় গাছে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে অত্যন্ত বেশি। বজ্রপাতের সময় বাড়ির ভিতরে থাকলে দরজা জানালা বন্ধ করে থাকুন এবং বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা ঠিক হবে না। এমনকি ল্যান্ডফোনও ব্যবহার করবেন না। বজ্রপাতের সময় এগুলোর সংস্পর্শে এসে অনেকে স্পৃষ্ট হন। তাছাড়া বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব ধরনের যন্ত্রপাতি এড়িয়ে চলা উচিত। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও স্পর্শ করা ঠিক হবে না। আর বজ্রপাতের আভাস পেলে আগে থেকে প্লাগ খুলে রাখুন। বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করুন। যদি তখন প্রচণ্ড বজ্রপাত এবং বৃষ্টি হয় তাহলে গাড়ি কোনো গাড়ি বারান্দা বা পাকা ছাউনির নিচে রাখা যেতে পারে। ওই সময় গাড়ির কাছে হাত দেওয়া বিপজ্জনক। বৃষ্টি হলে রাস্তায় পানি জমতে পারে, অনেক সময় বিদ্যুতের তার ছিঁড়ে সেই পানিতে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটায়। কাছে কোথাও বাস পড়লে সেই পানি হয়ে উঠতে পারে বিদ্যুৎ স্পৃষ্টের কারণ। বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। যদি একান্ত বের হতে হয় পা ঢাকা জুতা ব্যবহার করুন। রাবারের গামবুট এক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। আর বজ্রপাতের সময় রাস্তায় চলাচলও খেয়াল রাখতে হবে। কেউ আহত হয়ে থাকলে দেরি না করে তাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করুন। বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে 200-300 মানুষের প্রাণহানি ঘটে। যখন কিউমুলোনিম্বাস ম্যাঘ তৈরি হয় তখন বজ্রঝড় হয়ে থাকে। কিউমুলোনিম্বাস ম্যাঘ হচ্ছে খাড়াভাবে সৃষ্টি হওয়া বিশাল আকৃতির পরিচালন ম্যাঘ, যা থেকে শুধু বিদ্যুৎ চমকানো নয় বজ্রপাত ভারী বর্ষণ, শিলাবৃষ্টি, দমকা ঝড়ো হওয়া এমনকি টর্নেডো পর্যন্ত হতে পারে। বায়ুমণ্ডলে বাতাসের তাপমাত্রা ভূভাগের উপরিভাগের তুলনায় কম থাকে। এই অবস্থায় বেশ গরম আবহাওয়া দ্রুত উপরে উঠে গেলে আর্দ্র বায়ুর সংস্পর্শ পায়। তখন গরম আবহাওয়া দ্রুত ঠান্ডা হওয়ার প্রক্রিয়ার মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয় বজ্রমেঘের।